আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাহার কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শোল মাছের রেসিপি। তবে এই শোল মাছটি আমি রান্না করব একেবারে বাগান থেকে তুলে আনা তাজা শিম দিয়ে। আপনারা শিম বাগান দেখতে পাচ্ছেন, আমি বাগানের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি। দেখেন এই যে শিম ধরে আছে, তবে এগুলো আমার ঠিক অতটা পছন্দ হচ্ছে না, আমি আরও ভিতরে যাই বেশ কিছু তাজা শিম তুলব। শোল মাছ এবং শিম একসঙ্গে রান্না করে খেতে বেশ মজার। তাহলে চলুন তৈরি করি শোল মাছ ও শিমের তরকারি। আমি এখানে শিম ও শোল মাছ নিয়ে নিয়েছি, শোল মাছগুলোকে কেটে নিয়েছি এবং মাছের যে গায়ে চামড়াটা থাকে সেটা আমরা ফেলে দিই। আমি চামড়াটা ফেলেই মাছটা নিয়েছি আর এইভাবে আমি শিমগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আর আমি এই রেসিপিতে কোনো রকম আদা রসুন ব্যবহার করি নাই। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিব 3টা শুকনা মরিচ। এরপরে আমি এতে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে গোটা জিরা। আমি আবারও বলছি আমি রান্নাতে কোনো রকম আদা রসুন ব্যবহার করিনি, আপনারা বাসায় এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে আমি দিব আগে থেকে হলুদ ও লবণ দিয়ে রাখা শোল মাছের টুকরাগুলো। আপনারা কি খেয়াল করেছেন, আমি কিন্তু এখনও হলুদ দিই নাই, আদা রসুন দিই নাই, এইভাবেই রান্না করছি। ইভেন আমি লবণটাও এখনও দিই নাই। আমি এখন লবণ দিয়ে দিলাম এবং কষিয়ে নিচ্ছি। এইভাবেই আমি শিম ও শোল মাছের তরকারিটা রান্না করেছি। তাজা মাছ এবং তাজা শিম দিয়ে রান্না করা তরকারিতে মশলা ঠিক বেশি লাগে না। আমার ভুনা হয়ে গেছে, আমি একটু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি এটা 6 থেকে 7 মিনিট রান্না করব। 6-7 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি। আমার মাছ শিম প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
আমি এখন এতে দিয়ে দিব ধনিয়ার পাতা কুচি। যে কোনো খাবারের টেস্ট বৃদ্ধি করতে ধনিয়ার পাতার জুড়ি নেই। দিয়ে দিলাম ধনিয়ার পাতা কুচি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে। আমি ধনিয়ার পাতা কুচি দেওয়ার কিছুক্ষণ পরেই এটাকে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে শোল মাছ ও সিমের তরকারি গরম ভাতের সঙ্গে। এটা একেবারে জমে যাবে। আপনারা অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।